আরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আপনি দেখবেন দলে দলে মানুষ আল্লাহর দ্বীনে প্রবেশ করছে। কোথায়? সবাই বলো লাগবে, দ্বীন কার? দ্বীনকে নবীজির? আমির হামজা? এ হুজুরে, দ্বীনের মালিক কে বলেন তো? এ জমিনের মালিক? এবার একটা উদাহরণ দে, ভালো করে খেয়াল করেন, মাথা ঠান্ডা করে। 47 বছর ইসলামে দেশে প্রতিষ্ঠিত হয়নি, অথচ 96% মুসলমান আমরা বারবার ক্ষমতায় পাঠাই মুসলমানকে, আজ পর্যন্ত দিন এই দেশে কায়েম হয়নি, এতে দুঃখ করার কোনো অবকাশ নেই। কারণটা কি? এখন এই হুজুর চাটখিলের বাজারে সকালে গেছে, 5 জন কামলা লাগবে। কামলা বোঝেন কি? কাজের লোক, কৃষক। 5 জন কর্মচারী নিয়ে এসেছে, উনি ধান লাগাবে জমিনে। এই জমিনটা মনে করেন ইনার, ধানও ওনার, শুধু লাগাবে ওই শ্রমিকরা। ওনাদের নির্ধারিত একটা বেতন আছে বিকাল 5টায়। কয়টা? বিকাল 5টা পর্যন্ত ধান লাগালে 500 টাকা করে উনি দিয়ে দেবে। বিকাল 5টা পর্যন্ত লাগাচ্ছে, হঠাৎ 10 মিনিট আগে 5 জন মস্তান এসে ধানগুলো একটা একটা করে তুলে ফেলছে। এখন ওনারা যে 5 জন কর্মচারী বা কামলা আছে, ওনারা বাধা দেবে না দেবে না? ওরা বলবে, ভাই আপনি ধান তোলেন, অসুবিধা নেই, কিন্তু 10 মিনিট পরে তোলেন, আমি বেতনটা নিয়ে নিই, আমার বেতনটা হাতে চলে আসুক, এরপরে আপনি ধান তুলে ফেলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু 5-10 মিনিটের ভেতরে আপনি তুলতে পারবেন না, দরকারে আমরা জীবন দিয়ে হলেও পাহারা দেব, কারণ এর ভেতরে আমাদের বেতন লোকায়িত। কথা বলেন না কেন? মালিক যদি 5টার সময় এসে দেখে ধান নেই, সব উপড়ালো, বেতন দেবে? সুতরাং আপনি তোলেন, কিন্তু 10 মিনিট পরে তোলেন। এখন মস্তানরা যদি তার বড় তুলে ফেলে, এরা কি আঙ্গুল চষবে না বাধা দেবে? এবার আসেন, আমি উদাহরণ দিচ্ছি কেন জানেন? মাসালুহুম কামাসালিল্লাযিস্তাওকাদা নার, আল্লাহ বলেন আমি নিজেই উদাহরণ দিয়ে দিয়ে কোরআন বুঝিয়েছি, এটা দিলে মানুষ ভালো বোঝে। এ জমিন তো আল্লাহ, দিন ও আল্লাহ, আমরা কামলা নাকি অন্য কিছু? আমরা কামলা না? 124,000 নবী রসুল সবাই দিনের কামলা। কথা বোঝেন তো? এখন যদি এই জমিনে দিন কায়েম করার চেষ্টা আমরা করে যাই, কেউ যদি বাধা দেয়, আমাদের বেতন কিন্তু বিকাল 5টায়, এর আগে অন্তত কেউ যদি দিন তুলে ফেলতে যায়, বাধা দেয় আল্লাহর দিন, তাহলে আমাদের জীবন থাকতে ওটা হতে দেব না, কারণ আমাদের বেতনের নাম জান্নাত। আশা করি আপনি আমার কথার ওজন বুঝেছেন। শিক্ষিত মানুষ যারা বোঝার কথা, আর যাদের মাথায় মগজ নেই শুধু গবর, ও বুঝবে না। আপনি তো বিকাল 5টায় বেতন পাবেন, আপনার বেতনের নাম জান্নাত। বেতনের নাম কি? ওটা পেতে হলে আপনাকে 5টা পর্যন্ত এই জমিন পাহারা দেওয়া লাগবে। কে যদি দিনের ক্ষতি করতে আসে নাকি, আপনি লাগান, যদি ধান না হয় আপনার অসুবিধা আছে? ধান না হলে আপনার যতটুকু কষ্ট হবে তার চাইতে বেশি কষ্ট হবে যিনি জমিনের মালিক, কারণ তার টাকা লস, তার সময় লস, তার জমিন লস। এ 47 বছর আমরা অনেক মানুষ ইসলামের জন্য, দিনের জন্য বাংলাদেশে জীবন দিয়েছি, এখনো দিচ্ছে, এরপরও যদি দিন কায়েম না হয় আমাদের কোনো চিন্তা নেই, কোনো অসুবিধা নেই, কারণ আমরা তো এই জমিনের মালিকও না, দিনেরও মালিক না, আমরা শুধু কামলা। আমাদের বেতন আছে বিকাল 5টায়, কিন্তু আমাদের চাইতে কষ্ট বেশি হওয়ার কথা কার? কারণ আসল মালিক আল্লাহ, দিনের মালিক আল্লাহ। এর বড় যদি মস্তানরা দিন তুলে ফেলে, আমরা যদি বাধা দিতে গিয়ে মার খাই, তাহলে আমাদের বেতন আরো বেশি হবে, মালিক বুঝবে না ও আমার পাহারা দিতে গিয়ে মার খেয়েছে, 500 টাকার জায়গায় দরকার 510 টাকা দেবে। আর যারা তুলে ফেলছে ওদেরকে কিন্তু মালিক বাধা দিতে পারে, সে ক্ষমতা মালিকের আছে, কারণ মালিক হচ্ছে নোয়াখালীর ওবায়দুল কাদের। এরপরও যদি মালিক কিছু না বলে, কিছু বলছে না, তাহলে বুঝতে হবে মালিকের একটা গোপন উদ্দেশ্য আছে।
সামনা সামনে কিছু বলছে না কিন্তু পেছনে যদি গোপনে যেদিন ধরবে গুম করে ফেলবে অথবা এমন সময় ধরবে বাপ বলার সময় দেবে না এই কথা বলেন না কেন সুতরাং আমাদের কোনো চিন্তা নেই আমরা কাজ করে যাব মরণ পর্যন্ত এতে দিন কায়েম হয় হোক না হয় না হোক কিন্তু আপনি কি করলেন আপনাকে হয়তো মালিক ধরছে না যদি ধরে গুম করে ফেলবে আর মালিকের গুম বোঝেন তো ক্যান্সার দেবে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করার পেছনে যারাই বাধা দিয়েছে প্রত্যেকটা ক্যান্সারে মারা গেল কয়েকদিন আগেও একটা গেছে আপনাকে ঘুমাচ্ছে না আপনি ঘুমিয়ে পড়েছেন বাধা দেবেন না ভয় আপনার কি লাভ আপনি যদি কেয়ামত পর্যন্ত বেঁচে থাকতে পারতেন তাহলে আপনাকে বলতাম যে বাধা দেন আপনি তো আর 20 বছর পরে বাঁচবেন না আপনি বিনা কারণে আল্লাহর দিনটা কায়েম হতে 96 ভাগ মুসলমানের দেশে যদি কায়েম না হয় ভারতে মাত্র 36 ভাগ মুসলমান ওখানে কায়েম হবে না ওরা তো আশায় আছে আমাদের এখানে 96 ভাগ মুসলমানের দেশে 47 বছর পার হয়ে গেল তাহলে অবশ্যই আমাদের ভেতর কোনো মুনাফিক আছে না নোয়াখালী নেই আছে মানে নোয়াখালী বেশি কারণ মুসলমান যেখানে বেশি মুনাফিক সেখানে বেশি আল্লাহর নবী ইন্তেকালের আগে জানিয়েছিলেন যে মুনাফিক ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মুশরিক হিন্দু এদের ভেতরে হবে না মুনাফিক হবে শুধুমাত্র মুসলমানদের ভেতরে আর বাংলাদেশে সবচাইতে মুসলমান বেশি বাস করে নোয়াখালী জেলায় মানে বোঝা যাচ্ছে মুসলমান যেহেতু এখানে বেশি মুনাফিক থাকার সম্ভাবনা আছে কারা কারা আছেন হাত তোলেন তো ওই যে 3-4টা মুনাফিক হাত তুলছে সুতরাং মালিক কাউকে ছাড় দেবে না দিনের বিরোধিতা করলে জমিন যেহেতু মালিকের দিনেরও মালিককে যদি আল্লাহ কাউকে না ধরে বুঝতে হবে আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না বলেন আল্লাহু ইস্তাহসিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম আল্লাহ বলেন মানুষকে আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না অনেকে আর ছাড় পেয়ে মনে করছে কি হনু রে হনুমান হয়ে গেছে আপনি যা করছেন দিনের বিরুদ্ধে আমির হামজার বিরুদ্ধে না হয়তো আপনি বলবেন গত বছর সামনে বছর আপনাকে আমরা আসতে দেবো না দিবেন না কিন্তু আমির হামজার চাইতে বড় আলেম আল্লাহ এই দেশে তৈরি করে দেবে দিন যেহেতু আল্লাহর উনি কায়দা করে প্রচার করবে প্রতিষ্ঠিত করবে আপনি তো 2 বছর পর আর নাও বাঁচতে পারেন প্রযোজনায় আলহেরা ইসলামিক সেন্টার 44 শাহী জামে মসজিদ মার্কেট আন্দরকিল্লা চট্টগ্রাম মাহফিল ইসলামী সঙ্গীত তেলাওয়াত সভা সেমিনার ভিডিও ধারণ বিজ্ঞাপন ইন্টারনেটে প্রচার ও বাজারজাতের জন্য যোগাযোগ করুন 01917214843 শব্দ ধারণ আলহেরা সাউন্ড সিস্টেম